12 জন মানুষ একসাথে দাঁড়িয়ে ঈদ মোবারক জানাচ্ছেন। দেশ বিদেশের বাকি সবার মতো ছবির মানুষগুলোও ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন, কিন্তু এই মানুষগুলোর পরিচয় কি? ফ্রেমে থাকা 12 জনের মধ্যে 11 জনই গ্রাউন্ডসম্যান। তারা কাজ করেন নেপাল ক্রিকেটের উইকেট তৈরিতে, কিন্তু মাঝখানে একজন নীল পাঞ্জাবি আর মাথায় টুপি পরে দাঁড়িয়ে আছেন, তাকে কি চিনতে পারছেন? আব্দুল আল মামুন, তার পরিচয়, তিনি একজন বাংলাদেশি। বর্তমানে তিনি নেপালের মূলপানি ক্রিকেট গ্রাউন্ডে প্রধান কিউরেটর হিসেবে কাজ করছেন। মামুন যখন 2 বছরের চুক্তিতে প্রথম কাজ করার শুরু করেন, তখন মূলপানি গ্রাউন্ডের অবস্থাটা কেমন ছিল তা তো দেখতেই পাচ্ছেন ছবিতে। আউটফিল্ডের অবস্থা অনেকটা পাড়ার কলেজ মাঠের মতো, নেই কোনো ডিজাইন। তবে মামুনের মাটির সাথে তার আত্মার বন্ধন মিলে কতটা একাকার হয়েছে তা তো কাঠমান্ডুর স্টেডিয়ামটির আউটফিল্ডের নতুন লুকই বলে দিচ্ছে। মামুনের ছোঁয়ায় যেন বদলে গেল আউটফিল্ডের দৃশ্য। একজন গ্রাউন্ডসম্যানের হৃদয় হচ্ছে তার মাঠ, মাঠ তার কাছে মসজিদের মতো। কখন যে বেলা গড়িয়ে সন্ধ্যা নামে সেটা টেরি পান না মাঠ কর্মীরা। মাঠের প্রতিটি ঘাসের সাথে তাদের সম্পর্ক থাকে, মামুন সেটা প্রমাণ করেছেন তার কাজের মাধ্যমে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপালের সাথে 2 বছর চুক্তি হওয়ার আগে আরও 2 বার নেপালে কাজ করেছেন মামুন। প্রথমবার এসএসসি ম্যানস প্রিমিয়ার কাপে, তখনও বিসিবিতে নিযুক্ত ছিলেন। পরের বার আবারও মামুনকে নিমন্ত্রণ করেন টি-20 বিশ্বকাপের কোয়ালিফায়ারের জন্য। দীর্ঘ 22 বছর ধরে কাজ করেছেন বিসিবিতে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সহকারী কিউরেটর হিসেবে, আরেক কথায় বলা যায় শ্রীলঙ্কান গামিনীডি সিলভার সহকারী হিসেবে। সেই কাজের জন্য এখন দেশের বাইরে আছেন, নিজের পরিবার এবং দেশের মানুষ ছাড়া ঈদুল ফিতর উদযাপন করেছেন। কিন্তু মামুনের মনে পড়ে লাল সবুজদের কথা। আমি নেপালে থাকায় আমার ফ্যামিলিকে ঈদের দিন আমি মিস করতেছি, বাবা মাকে মিস করতেছি। অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রে দেশের বাইরে থাকায় এটা মেনে নিতেই হবে। তো আমি এই কাজের ক্ষেত্রে আসার আমার পিছনে মেন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকলকে জানাই আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। নিজ দেশের উইকেট বানাতেই বিদেশিদের উপরই আস্থা বেশি বিসিবির। তবে মামুন প্রমাণ করেছেন অন্য দেশে প্রধান কিউরেটর হিসেবে, কাজের মাধ্যমে দেশের সম্মান বৃদ্ধি করতে বদ্ধপরিকর তিনি। বিলাল হোসাইন শিমুল, অলরাউন্ডার।